তাণ্ডবকারীদের বিচার দেশবাসী করবে বললেন প্রধানমন্ত্রী পুলিশ হত্যা করে ঝুলে রাখা দুর্বৃত্তরা শনাক্ত জানালেন ডিবি প্রধান পহেলা আগস্ট পর্যন্ত এইচএসসি ও সহমানের সকল পরীক্ষায় স্থগিত প্রজ্ঞাপন জারির পর পোষ্য সহ আগে চালু থাকা সব কোটা বাতিল বলছেন বিশেষজ্ঞরা অফশোর ব্যাংকিং এ ডলার সরবরাহ বাড়ছে কয়েক মাসেই জমা ৫০ মিলিয়ন ডলার এবং আর্চারি দিয়ে বাংলাদেশের অলিম্পিক মিশন শুরু আজ গেমস এর উদ্বোধন কাল স্পন্সার্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড এটি নিউজ দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি তিনটা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন অ্যাঙ্গেল চ্যানেল বিক্রমপুর লিমিটেড বিস্তারিত শিক্ষার্থীদের সব দাবি মানার পরও এখনো কিসের আন্দোলন এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশবাসীকেই তাদের প্রতিরোধ করতে হবে সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বর মেট্রো রেলের স্টেশন পরিদর্শন করে কথা বলেন তিনি বিস্তারিত জানাচ্ছেন যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু নির্মমতা আর এমন ধ্বংসের চিহ্ন মাত্র কদিন আগেও ছবির মতো সাজানো গোছানো মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন এখন এমনই ধ্বংসযজ্ঞের স্তূপ গত শুক্রবার বিকেলে কোটা আন্দোলনের নামে রাজধানীর মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয় ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা এলইডি মনিটর টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায় লুট করা হয় মূল্যবান অনেক জিনিস বৃহস্পতিবার সকালের দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সংবাদকর্মীদের কাছে নিজের হতাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানতে পারছেন না তিনি কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে কিন্তু সেই কাজই করেছে প্রধানমন্ত্রী বলেন কোটা আন্দোলনকারীদের সব দাবি তো পূরণ করা হয়েছে তাহলে এখনো কিসের আন্দোলন যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই তিনি বললেন গত পনেরো বছরে মানুষের জীবনযাত্রা সহজ ও উন্নত করতে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে বেছে বেছে স্থাপনাই এখন যারা ধ্বংস করছে জনগণকেই তাদের প্রতিরোধ করতে হবে যারা আঘাত করলো এই মেট্রো রেল এবং ভাঙচুর করলো যারা যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদেশে মানুষ কত খুশি ছিল তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের আরামে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে মেট্রো স্টেশনটির পাশেই রাখা উত্তর সিটি কর্পোরেশনের বোর্ডের চল্লিশটি গাড়িও আগুনে পুরানো হয় স্টেশনের উপর থেকে পুড়ে যাওয়া সেই গাড়িগুলো দেখেন প্রধানমন্ত্রী মিরপুর দশ নম্বরের এই মেট্রো রেল স্টেশনের ধ্বংসযোগ্য আজকে নিজ চোখে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখে কষ্টে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলেন এই যে ক্ষতি এর পুরোটাই একেবারে সাধারণ মানুষের এবং তিনি বিশ্বাসই করতে পারছেন না বাংলাদেশের কোন মানুষ এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে রেজন ফয়েজ এটি নিউজ ঢাকা তারেক রহমানের নির্দেশে বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা ছাত্রদের ব্যবহার করে সারা দেশে তাণ্ডব চালিয়েছে তারা লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে তেঞ্জগাঁওয়ে দলের ঢাকা জেলা অফিসে ঢাকা উত্তর আওয়ামী লীগের চার আসনের নেতা কর্মীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে সারাদেশে সারা দেশে চালিয়েছে তারা যে কোনো সময় এর চাইতে খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের একই সঙ্গে বিএনপি আগুন সন্ত্রাস করে না বলে মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান ওবায়দুল কাদের এই আন্দোলনে তারেক জিয়ার নির্দেশে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডার রাই হামলা করেছে এই নৃশংস হত্যাকাণ্ডের এবং ধ্বংসযজ্ঞের দায় তাদের যারা সারি সারি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের অফিস আদালত খুলে যাওয়ায় এবং সড়কে গণপরিবহন চলতে শুরু করায় সারা দেশে স্বাভাবিক রূপে ফিরছে জনজীবন তবে ইন্টারনেট পুরো গতিতে চালু না হওয়ায় দুর্ভোগ কাটেনি আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন কারফিউ শিথিল এবং অফিস আদালত খোলাই স্বরূপে ফিরেছে সাবার শিল্পাঞ্চল বাস চলাচল করায় বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ ফিরছেন ঘরে তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সীমিত হওয়ায় কাজের গতিও থিয়ে নেতব্য সামগ্রীর দাম আগের পাঁচ টাকা বা তিন টাকা এরকম বেড়ে গেছে তো ইন্টারনেট না থাকার কারণে একটা সমস্যা ফেস হয়েছে গাজার জন্য ডাকায় গেছিলাম কাজ করতে পারলাম না বাড়িতে পারলাম না করতে পারি না মানে আর কে না এরকম অবস্থা গাজীপুরে ব্যাংক অফিস ও আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে কর্মব্যস্ত রংপুর নগর সড়কে আবার মানুষের ভিড় যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে তো আমরা রংপুরে এসে আসলে আটকে গেছিলাম একটা পারিবারিক কাজে তো আজকে হচ্ছে ঢাকায় আমরা ব্যাক করতেছি যেহেতু গাড়ি পেয়েছি আর কি আজকে থেকে মোটামুটি টাকা পয়সা তোলা যাচ্ছে কার্ড দিয়ে যার ফলে অনেকটা জীবনটা ইজি হয়ে যাচ্ছে আর্মিরা থাকলে অবস্থা আরও শান্ত সব কিছু সবাই চলাফেরা করতে পারতেছে অস্থিরতার প্রভাব চিনায় জনজীবনে কারফিউ শিথিল হওয়ায় ঘর থেকে বের হলেও আয় উপার্জনহীন জীবনের কষ্ট কারো কারো মানুষ কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহীর জনজীবন ব্রাহ্মণবাড়িয়ায় বাজারে কমেছে নিত্য পণ্যের দাম বেড়েছে কৃতা সমাগম ফেনীতে অফিস আদালত খোলায় বেড়েছে কর্মব্যস্ততা বরিশালে লঞ্চ ও যানবাহন চলাচল স্বাভাবিক ফিরে এসেছে কর্মচাঞ্চল্য জিংয়ে ইসলাম ডেস্ক রিপোর্ট কুষ্টিয়ায় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফیو শিথিল থাকায় জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে সস্তি ফিরেছে সবার মাঝে কুষ্টিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শরীফুল ইসলাম অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে কুষ্টিয়ার জনজীবন স্বস্তি বেড়েছে সবার সাধারণ মানুষের মাঝে কুষ্টিয়ায় কুষ্টিয়া কারফিউ মূলত সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিথিল করায় সব ধরনের মানুষের উপস্থিতি সর্বত্র বেড়েছে বিশেষ করে অফিস গতকাল থেকে স্বাভাবিক নিয়মে চলায় অফিসমুখী মানুষের যেমন উপস্থিতি বেড়েছে তেমনি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠান বাজার ঘাটেও মানে শহরের বিপণী বিতানগুলোতে ক্রেতা বিক্রেতাদের সমাগম বেড়েছে সবজি বাজার থেকে শুরু করে সব ধরনের পণ্যের বাজারে সবজি বাজার বা কাঁচা পণ্যের বাজারের কয়েকদিনের টানা কারু থাকার কারণে যেমন সবজি পণ্যের দাম বাড়লেও এখন স্বাভাবিক অবস্থায় সব পণ্যেরই স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে সব মিলিয়ে কুষ্টিয়ায় জনজীবন অনেকটাই স্বাভাবিক এবং সাধারণ মানুষের মেঝে ফিরেছে স্বস্তি আর অস্বস্তির ম কেটে এখন সকলেই অফিসগামী এবং বা অফিসগামী বাজারগামী ব্যবসা প্রতিষ্ঠানগামী হয়েছে এবং স্বাভাবিক জীবনযাপন ফিরে এসেছে সকলে করে তো কুষ্টিয়া থেকে কারফি সহ সব মিলিয়ে সর্বশেষ খবর নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা ও ধ্বংস জঙ্ক চালিয়েছে ফতুল্লা থানা জামায়াত ও যুব দলের নেতাকর্মীরা হামলার অভিযোগে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বন্তর নগরীতে নাশকতায় শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাজধানীর যাত্রাবাড়ির কাছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এ লিংক রোড ধরেই নারায়ণগঞ্জের অনেক গুরুত্বপূর্ণ সরকারি অফিস সরকারি পাসপোর্ট অফিস থেকে শুরু করে পিবিআই অফিস সবগুলো অফিসেই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও পুড়ে যাওয়া বেসরকারি মা ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মৃতদেহ নবনির্মিত সিটি কর্পোরেশন ভবন সহ অনেক স্থাপনা যেন ধ্বংসস্তূপ আগুনে সিটি কর্পোরেশনের প্রায় চল্লিশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান সিটি মেয়র এখানে কিন্তু একশো কোটি টাকার উপরে আমার ট্যাক্সের টাকা পাবলিকের টাকায় এই নগর ভবন করা সেবামূলক প্রতিষ্ঠানগুলিতে যে আক্রমণ হয়েছে এই সেবা বন্ধ করে দিয়ে কি বোঝাতে চাইল আমার এখনো বোধগম্য নয় এত হিংস্র রাজনীতির শিকার এই বাংলাদেশ কেন এই প্রতিষ্ঠানে যারা আঘাত করেছে তারা শুধু শত্রু নয় তারা দেশদ্রোহী তারা বাংলাদেশের উন্নয়ন চায় না যেমনিভাবে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীন মোকাবেলা করার চেষ্টা করেছে নাশকতার এসব ঘটনায় প্রায় দুশো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও দুই হাজারেরও বেশি জনকে আসামি করে মামলা হয়েছে বুধবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছে একশো জন সাতজন যারা নিজেরাই তারা স্বীকার করেছে যে তারা এই যে পাসপোর্ট অফিস এবং পিবিআই অফিস এবং এসবি বি গার্মেন্টসে যে আগুন দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে এবং যে এই ধ্বংসযজ্ঞ করেছে এটা তারা সরাসরি সম্পৃক্ত ছিল জেলা পুলিশ সুপার আরও জানান ফতুল্লা থানা জামাতের আমির মাসুম মেম্বার এবং থানা যুবদল নেতা মামুনের নেতৃত্বে ও উপস্থিতিতে আগুনও ভাঙচুর করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে ফতুল্লা থানা জামাতের যে আমির তার নাম হচ্ছে মাসুদ মেম্বার নামে সে পরিচিত এবং ফতুল্লা থানার যুবদল নেতা মামুন তারা তাদের নেতৃত্বে এবং তাদের উপস্থিতিতে অন্যান্যরা এই ব্যাপক ধ্বংসযজ্ঞ এগুলা কিন্তু তারা করেছে তবে এখন জনজীবনে অনেকটাই স্বস্তি ফিরেছে শহরে টহল দিচ্ছে পুলিশ বিজিবি সহ অন্যান্য বাহিনী কর্মক্ষেত্রে নির্বিঘ্ন গমনাগমন এবং তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারে আমরা সেই প্রচেষ্টায় আমাদের টহল জোরদার করেছি শুক্লা সরকার ডেস্ক এটি নিউজ এইচএসসি ও সমমানের আটাশ উনত্রিশ একত্রিশ জুলাই ও পহেলা আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে দুপুরে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের যারা পরীক্ষার্থী আছে তারা হোস্টেল অবস্থান করে সেই জন্য আমরা আগামী সপ্তাহে আমাদের আগামী সপ্তাহে চারটা পরীক্ষা আছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক এক তারিখ এই পরীক্ষাগুলো আমরা স্থগিত করলাম এই পরীক্ষাগুলো আমরা পরবর্তীতে আমরা সময়সূচি জানিয়ে দেব এগুলো এগারোই আগস্টের পরে যে আমাদের যে অন্যান্য যে পরীক্ষাগুলো আমরা স্থগিত করলাম সবগুলোকে একসাথে আমরা একটা পরিবর্তিত সময়সূচি আমরা ঘোষণা করবো লন্ডন থেকে ছাত্রলীগ ও পুলিশ হত্যায় পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হার্নার রশিদ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যারা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখে তাদের শনাক্ত করা গেছে শিগগিরই সবাইকে আইনের মুখোমুখি করা হবে বিস্তারিত জানাচ্ছেন পুলিশ হত্যা প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় চলে অরাজকতা সেসব ঘটনায় বিএনপি জামাতের যারা জড়িত ছিল তাদেরকেই নতুন কমিটিতে পদপদী দেওয়া হয়েছে সেই নেতারাই এবার কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িয়ে পড়ে নাশকতায় বিএনপি জামায়াতের অর্থদাতাদের তালিকাও তৈরি করা হচ্ছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান টুকু ইসলাম এস এম জাহাঙ্গীর টঙ্ক জামাতের নেতাকর্মী বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি তোমরা দুষ্টা না করো তোমাদের ছুরি ফেরে চলে যেতে হবে আঠাইশে অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কমিটি স্থান দিয়েছে সহিংসতায় তিনজন পুলিশকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি বলেন নৃশংসতায় জড়িতদের সবার নাম পরিচয় জানতে পেরেছেন যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশ পেয়ে ছাত্রলীগ ও পুলিশ হত্যায় কিভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেই বর্ণনাও দেন গোয়েন্দারা এ ঘটনায় গাইবান্ধার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকির ভগ্নিপতি আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয় লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাংচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার ধারাবাহিকতায় মোটে আলম সিদ্দিকীর পিঠন তার দোলাবাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে পুলিশে কোবাইলে দশ হাজার আর আঙুলিকে কয়লে পাঁচ হাজার টাকা আর ছাত্রলীগের কয়লে পাঁচ হাজার টাকা দিয়ে আন্দোলনের মধ্যে টোকায় ঢুকিয়ে দিয়ে আবুল কালাম আজাদ নিউজ ঢাকা আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর বাতিল হয়ে গেছে আগে চালু থাকার সব কোটা আইন ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন ধরে চাকরিতে পোষ্য কোটা থাকলেও এখন আর তা কার্যকর নেই একুশ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে তা অনুযায়ী সব সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে সব ধরনের নতুন নিয়োগে সর্বোচ্চ কোটার পরিমাণ সাত শতাংশ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এর বাইরে যতখানে যত রকম কোটা ছিল সব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে প্রত্যেক ক্ষেত্রে কোর্টের নির্ধারিত কোটা প্রযোজ্য হবে অর্থাৎ আগে সবকিছুই বাতিল সুতরাং আপনি যেটা বলছেন যে রেলে বা প্রাইমারি পোষ্য কোটা বাতিল হয়েছে কিনা আমার মনে হচ্ছে যে বাতিল বাংলাদেশ রেলওয়ে দুই হাজার বিশ সালে জারি করা নিয়োগ বিধিমালা অনুযায়ী পোষ্য কোটা ছিল সম্প্রতি এই কোটা চ্যালেঞ্জ করে রিট হয়েছিল শতাংশ হাইকোর্টেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে চাকরি পর্যন্ত সবখানেই এতদিন ছিল পোষ্য কোটা সুযোগ এছাড়া বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল পোষ্য কোটায় চাকরির সুযোগ কোনো কোনো সরকারি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় করার জন্য সেখানে কিন্তু তাদের বড় একটা কোটা আছে সেইটার যে মূল যুক্তিটা যুক্তিটা হচ্ছে যে সেইখানে যারা কর্মরত তাদের সন্তানদের স্বার্থটা রক্ষা করা আগের অনেক জায়গায় যে কোটার কথা ছিল সেগুলো কিছুটা যৌক্তিক কিছুটা অযৌক্তিকও ছিল যেমন প্রাইমারিতে অনেক চিন্তাভাবনা করে এগুলো করা সিক্সটি পারসেন্ট যে মহিলা কোটা ছিল আমি মনে করি এটা প্রয়োজন তার কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি আমি তো মহাপরিচালক ছিলাম ছেলেরা বাচ্চাদের ওইভাবে ডিল করতে পারে না রেগে যায় মারপিট করে অধৈর্য হয় কিন্তু মেয়েরা এই দিক থেকে জেনেটিক্যালি বা ন্যাচারালি এই দিক থেকে দক্ষ সেটা লাগবে তবে যে পোষকটা ছিল সেটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে বিশ্লেষকেরা বলছেন আপিল বিভাগ যেহেতু কোটা রায়ে সরকারকে প্রয়োজনে পরিবর্তনের অনুমতি দিয়ে রেখেছে তাই এসব পোষ্য কোটা সুযোগ থাকছে। তবে সেজন্য প্রতিষ্ঠানগুলোকে আগাতে হবে আইনি কাঠামোর মাধ্যমে সরকার প্রজ্ঞাপন করে সেটা বলে দিবে সরকারি বললে তো প্রাইমারি যে সমস্ত প্রতিষ্ঠান সরকারি মানে একদম সরকারি সেটা তো এটার আওতার মধ্যেই আসবে তাই না রেল যেটা সেটাও তো কমপ্লিটলি সরকার কোনো কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে ন্যূনতম কিছু মানে তার যারা কর্মকর্তা কর্মচারী কিংবা শিক্ষক তাদের সারা জীবন তারা ই করছে কারো কারো সার্থক কিছুটা মানে রেশনাল পর্যায়ে যৌক্তিকভাবে সেটাকে সংরক্ষণ করার জন্য যদি তারা মনে করে কিছু রাখতেও পারবে আশিকুর রহমান উপ এটা নিউজ ঢাকা অন্য প্রসঙ্গ অফশোর ব্যাংকিং এ ডলার সরবরাহ বেড়েছে কয়েক মাসেই জমা 50 মিলিয়ন ডলার ডলার সংকট কাটাতে নিয়ে এ উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে রিজার্ভে ব্যাংকারদের আশা অফশোর ব্যাংকিং এ পঞ্চাশ বিলিয়ন ডলার যুক্ত হতে পারে আরো গোলাম কাদের রোব অনেকদিন ধরেই ডলার আয়ের বড় উৎস রপ্তানি আয় তারপরেই আছে প্রবাসী আয় বা রেমিটেন্স তবে এবার তার পাশাপাশি যুক্ত হয়েছে অফশোর ব্যাংকিং অর্থাৎ দেশের ব্যাংকে বৈদেশিক মুদ্রায় আমানত রাখার সুযোগ এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংক অফশোর ডিপোজিট অ্যাকাউন্ট নামে ব্যাংকিং সেবা চালু করেছে এ ব্যবস্থায় প্রবাসীরা প্রবাসীদের দেশে থাকা আত্মীয় স্বজন বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় আমানত রাখতে পারছেন মিলছে সাড়ে আট শতাংশেরও বেশি হারে সুদ যা সম্পূর্ণ করমুক্ত আর এসব কারণে অফশোর ব্যাঙ্কিংয়ে মিলেছে ভালো সাড়াও প্রবাসীরা তাদের রেমিটেন্স দেশে পাঠানোর পাঠান কিন্তু সঞ্চয় যেটা থাকে সেইটা তারা খুব বৈদেশিক মুদ্রায় রেখে এবং একটু ফ্লেক্সিবল ওয়েতে রাখার একটা সুযোগ তৈরি করে দেবে এটা একটা উইন উইন সিচুয়েশন দিয়েছে এটা প্রবাসী যারা আছেন তাদের কেউ উৎসাহিত করবে আর দেশের জন্য যেটা সেটা হলো যেহেতু সবসময় কেউ ডিপোজিট করছে কেউ হতে উড্র করছে দেশে ফরেন এক্সচেঞ্জের সরবরাহটাও বেড়ে যাবে সুতরাং ক্যাশ ফ্লোর প্রবলেম আমাদের যেটা আছে ইন টার্মস অফ ফরেন কারেন্সি সেই প্রবলেমটা রিজলভ হবে এবং এটা আমরা অলরেডি দেখছি ভালো সাড়া পাচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এরই মধ্যে এসব হিসাবে জমা পড়েছে পঞ্চাশ মিলিয়ন ডলার যা দিয়ে মেটানো হচ্ছে আমদানির খরচও পাশাপাশি বাড়ছে রিজার্ভও সুযোগ আছে অপসর ব্যাংকিংয়ে পঞ্চাশ বিলিয়ন ডলার যুক্ত হবার সুতরাং এই ডিপোজিটটা তাদের রাখার এনকারেজ করবে অফশোর ব্যাংকিং এটা করছে এবং এইখানে বিদেশিরাও টাকা রাখতে পারে সৌদি আরব টাকা রাখতে পারে ইউএই টাকা রাখতে পারে আমাদের রিজার্ভ আরও বাড়বে তো আমার মনে হয় যে দেরিতে হলেও আমরা সঠিক পথে এগুচ্ছি এই জায়গাগুলোতে এখন দরকার সমন্বয় এবং আমি বলবো যে অযথা নিন্দে না করে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি বিশ্লেষকরা বলছেন অফশোর ব্যাংকিং কমাবে বিদেশি ঋণ নির্ভরতা পাশাপাশি বাড়বে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই সব মিলে ডলার সংকট থেকে দেশ বেরিয়ে আসার আশাও করছেন তারা গোলাম কাদির রবু এটিএন নিউজ ঢাকা জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পে শাফিন আহমেদ আজ নেই ইনানিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন তার ভাই সংগীত শিল্পী হামিন আহমেদ জানান যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন আহমেদ গত 20 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শাফিন আহমেদের কনসার্ট নির্ধারিত ছিল অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই আজ বাংলাদেশ সময় সকাল 6টা 50 মিনিটে মৃত্যু হয় তার শাফিন আহমেদের মা কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত ছোটবেলা থেকে শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়েছেন নব্বই দশকে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের প্রধান ভোকাল এবং বেস গিটারিস্ট হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন তিনি শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফেরিয়ে দাও আমারি প্রেম তুমিও ঠিকই ঠিকই আগুন জলে অন্যতম সেটা অনেক বেশি স্থায়ী বছর পর একটা পরিবর্তন আসাটা খুব একটা অস্বাভাবিক কোনো ব্যাপার না এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই ব্যাংক গত কয়েকদিনের পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর পড়েছে কন্টেইনার জটে জাহাজ থেকে পণ্য ওঠানামা হলেও অনলাইন জটিলতা ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক বন্দর ছাড়তে পারেনি ফলে বিশাল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা আর প্রতিদিন দুইশো কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনির ইসলাম পারভেজের তথ্যে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শিক্ষার্থীদের আন্দোলন কারফিউ সাধারণ ছুটিতে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চললেও থমকে যায় কন্টেইনার ডেলিভারি কার্যক্রম ফলে দেখা দিয়েছে তীব্র কন্টেইনার জট স্বাভাবিক সময় দিনে আট থেকে দশ হাজার কন্টেইনার খালাস হয় চট্টগ্রাম বন্দরের জেটিতে গড়ে সাড়ে তিন থেকে চার হাজার পাঁচশো কন্টেইনার ডেলিভারি হয় একদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে যা নেমে আসে প্রায় শূন্যের কোটায় চট্টগ্রাম বন্দরের অচল অবস্থায় বিশাল ক্ষতির মুখে দেশের অর্থনীতি একদিকে কাঁচামাল আসছে না অন্যদিকে পাঠানো যাচ্ছে না উৎপাদিত পণ্য নানান জটিলতার সামনে আমদানি রপ্তানিকারী ব্যবসায়ী মহল যাদের পণ্য আটকে গেছে তাদের ডেমারেজ আছে লক্ষ লক্ষ টাকা ডেমারেজ হয়েছে সব মিলিয়ে এগুলি হাজার কোটি পার হবে আমি আমার ধারণা আর কি যারা ডেলিভারি নিতে পারে নাই এবং যারা নিজার জন্য রেডি ছিল এই যে স্টুডেন্টটা হয়েছে স্টুডেন্ট থেকে ডেফিনেটলি আমাদেরকে মৌকু পাওয়ার ব্যবস্থা নিতে হবে এটা বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা আটচল্লিশ হাজার ডিপো প্রায় পূর্ণ খালাসের কাজ দ্রুত করা না গেলে পরিস্থিতি চরম আকার নেবে আরও বন্দর চেয়ারম্যান তাই চাইছেন দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স এবং নিরাপদ রোড ও রেলপথ ডেলিভারি কোড কার্যক্রম চালু করতে হলে যেটা লাগবে কাস্টমসকে এখানে সবার আগে একটা বড় একটা ভূমিকা পালন করতে হবে তাদের শুল্ক সিস্টেমটাকে এসআই সিস্টেমটাকে তাদেরকে চালু করতে হবে আর এর পাশাপাশি রোড অ্যান্ড রেল যে আপনার কানেকটিভিটি সেটাকে নিরাপত্তা প্রদান করা সীমিত আকারে কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশায়ী কর্মকর্তার সেমি অটোমেটেড ম্যানুয়াল দুই পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি পেরিসেবল আইটেম নিত্য ভোগ্য পণ্য যেগুলা বাল্ক আইটেম যেগুলা এগুলা কিন্তু বের হচ্ছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন নৌবাহিনী প্রধান তিনি বলেন বন্দরের নিরাপত্তা নিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তার আর্থিক দিক থেকে ব্যবসায়িক দিক থেকে বেশ কিছু ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে সবার সহযোগিতা পাই তাহলে খুব শীঘ্রই সাধারণ জনসাধারণ আপামর জনসাধারণ তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে পুনরায় মনোনিবেশ করতে পারবে সানজিদা সিলভিয়া ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ এবারে বাজার পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ায় ক্রেতা বেড়েছে বাজারে কমছে নিত্যপণ্যের দামও রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আর জানাচ্ছেন মাহফুজা মুসলেহী কারফিউ শিথিল এবং অফিস আদালত খুলে দেওয়ায় জনজীবন স্বাভাবিক হবার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে আগের মতোই ক্রেতার ভিড় বাড়ছে রাজধানীর কারওয়ান বাজার হাতিরপুল এবং পলাশী বাজারে লকডাউন ছিল তো মানুষ উড়ে উড়াতে কিনছে বেশি করে কিনছে এই জন্য জিনিসের দাম বেশি ছিল এখন মনে এখন গাড়ি অ্যাভেলেবেল আইতেছে জিনিস বাজার প্রচুর আইতেছে এই জন্য দাম কম জিনিসের ক্রেতার সঙ্গে সঙ্গে পণ্যের দামেও পরিবর্তন বরবটি চিচিঙ্গা ঢেঁড়স ধুন্দুল এবং পটলের দাম বিক্রেতারা আগে একশো পর্যন্ত হাঁকলেও তা কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা কমেছে একশো ষাট টাকার করলা বিক্রি হচ্ছে এখন একশো টাকায় কারফিউর আগে যেমন পুঁই শাক এটা তো পঞ্চাশ টাকাও হয়েছিল তারপরে কলমি শাক ছিল বিশ পঁচিশ টাকা আটি এখন তো যে পনেরো টাকা আজকে পুঁই শাক টাকা আটি স্বাভাবিক একটা পর্যায়ে এক শাক যদি ত্রিশ টাকা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য স্বাভাবিক নয় ডিমের হালি পঞ্চাশ টাকা কারফিউর সুযোগ দিয়ে এক রাতে যে ব্রয়লার মুরগির দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছিল তা কমে বিক্রি হচ্ছে এখন একশো নব্বই থেকে দুশো টাকায় তবে বেড়েছে সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম কারফিউর আগে যে পজিশন ছিল শাকসবজির দাম সেটা বাড়ে নাই বরঞ্চ একটু কমেছে মাছের দাম স্বাভাবিক আছে কিন্তু যেটা সোনালী মুরগি সেটা আমি কারফিউর আগে তিনশো দশ তিনশো বিশ টাকা করে পার কেজি ক্রয় করতাম আজকে সেটা তিনশো পঞ্চাশ তিনশো ষাট টাকা করে ক্রয় করছি গরুর খাসির দাম বাড়ে নাই তারপরেও কাস্টমার নাই বেচা বিক্রি অনেক কম সারাদিন বৈশা থাকি গরু মাংস বিক্রি করতে পারি না অনেক লস হচ্ছে মাছের দাম কেজি প্রতি পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কমেছে কালীবস মাছ পাঁচশো টাকা কেজি ছিল এখন চারশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছ পাঁচশো ছিল এখন চারশো টাকা কেজি তবে আরও দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা অধিদপ্তরের পক্ষ থেকে এবং তথা বাণিজ্য মন্ত্রণের পক্ষ থেকে এই আহ্বান জানাবো আইন বাহিনী সহ সবাই এখানে সাপোর্ট দিবে আমি সেটা সুশৃঙ্খল পাবে যাতে এই পণ্যটা পেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি মাহফুজা মুসলেহি এটি নিউজ ঢাকা এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা বেশি লাভের আশায় সময়ের আগে অপরিপক্ক কাঁচামরিচ বিক্রি করে ফেলায় বগুড়ায় এখন রান্নার সবচেয়ে দরকারি পণ্যটির সংকট দেখা দিয়েছে অথচ মরিচ উৎপাদনে দেশের শীর্ষ জেলা বগুড়া তবে এবার জেলার প্রায় সর্বত্রই কাঁচা মরিচের অভাব দেখা দিয়েছে এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য হাইব্রিড বিজলি মরিচ রোপণ শুরু করেছেন কৃষকরা মালচিং পদ্ধতির মরিচ চাষে লাভের সম্ভাবনা বেশি বগুড়া জেলা কৃষি অফিস জানায় এবছর ছয়শ চল্লিশ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে শীত মরশুমে এ লক্ষ্যমাত্রা ছয় হাজার পাঁচশো হেক্টর দেশের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে উগ্র বাম উন্মাদ বলে সমালোচনা করলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ কেরোলায়নার শার্লটে নির্বাচনী সমাবেশে ট্রাম্প এই আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি বলেন কমলা হ্যারিস নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন বাইডেন প্রশাসনের সীমান্ত ইস্যু তুলে ট্রাম্প বলেন অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করা উচিত কংগ্রেসে দেয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা এমন মন্তব্য করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন নেতানিয়াহু যুদ্ধ বিরতি চান না যে কোনো পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের জোট শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে মন্তব্য করেন হামাস নেতা সামি আবু চোহরি তিনি বলেন প্রতিরোধের মুখে ব্যর্থতা ঢাকতে একের পর এক মিথ্যা বলেছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী নিউজ আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল তবে অলিম্পিকে আজই নামছেন বাংলাদেশের প্রথম প্রতিযোগী বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটায় রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে নামবেন আর্চার সাগর ইসলাম তীরধনুকের খেলায় আবহাওয়া বিশেষ করে বাতাসের গতি প্রকৃতি অত্যন্ত বিবেচনার বিষয় তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খেলা শুরুর পাঁচ দিন আগে প্যারিসে পৌঁছান সাগর আর্চার ভ্যানু দেস দেের প্যারিসের প্রাণকেন্দ্রে অলিম্পিকে এবার রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে চৌষট্টি আর্চার অংশ নিচ্ছেন ফুটবল রাগবি সহ শুরু হয়ে গেছে আরও কিছু খেলার প্রাথমিক পর্ব তবে প্যারিস অলিম্পিকের আসল আমেজটা ক্রীড়া মোদিরা টের পাবেন আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামের বাইরে সিন নদীর তীরে মহাযজ্ঞের উদ্বোধন ঘিরে মহা আয়োজনী বটে প্যারিস অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেন আর এটি সামনে রেখেই অনেক নতুনত্বে বিশ্বের সেরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শিন নদীর তীরে মহা আয়োজন বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে সিন নদীও সেজেছে নতুনভাবে ছয় থেকে সাত হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পাশের অস্টার লিডস সেতু থেকে নৌকা ও বার্জে করে শিন নদীর ছয় কিলোমিটার পাড়ি দেবেন বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন প্রায় পাঁচ লাখের বেশি দর্শক টিকিট ছাড়াও আশেপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে এই অনুষ্ঠান প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলির পরিকল্পনায় এএফপি জানিয়েছে পুরো অনুষ্ঠানটিকে বারোটি ভাগে ভাগ করা হয়েছে যেখানে মোট তিন হাজার নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বিনোদন কর্মী অংশ নেবেন বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান চলবে চার ঘণ্টা দিনের আলোয় আয়োজন শুরু হলেও অনুষ্ঠানের শেষ অংশ ফ্রান্সের বেলায় প্যারিসের অপরূপ সূর্যাস্তের মুহূর্তেও প্রাণ ভরে উপভোগ করতে পারবেন দর্শকরা প্যারেডের পাশাপাশি সঙ্গীতা অনুষ্ঠানে আকর্ষণের কমতি নেই তবে বিতর্কও স্পর্শ করেছে একটু ডানপন্থী রাজনীতিবিদদের আপত্তির পরও প্রখ্যাত ফরাসি শিল্পী আয়া নাকামুরার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নাখোষ অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ হতে পারে সিন নদীতে সাবমেরিন ভেসে ওঠা অলিম্পিক ভিলেজে করোনার হানা উদ্বেগ বাড়ালেও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বদ্ধ পরিকর আয়োজকেরা দর্শকদের নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় পঁয়তাল্লিশ হাজার নিরাপত্তা শেষ তবে সংবাদ তাণ্ডবকারীদের বিচার দেশবাসী করবে বললেন প্রধানমন্ত্রী পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার দুর্বৃত্তরা শনাক্ত জানালেন ডিবি প্রধান পহেলা আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষায় প্রজ্ঞাপন জারির পর পোষ্য সহ আগে চালু থাকার সব কোটা বাতিল বলছেন বিশেষজ্ঞরা ব্যাংকিং ব্যাংকিংয়ে ডলার সরবরাহ বাড়ছে কয়েক মাসেই জমা পঞ্চাশ মিলিয়ন ডলার আর্চারি দিয়ে বাংলাদেশের অলিম্পিক মিশন শুরু আজ গেমসের উদ্বোধন কাল জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট প্রতিদিন রাজস্ব ক্ষতি দুইশো কোটি টাকা উগ্র বাম উন্মাদ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস সম্পর্কে ট্রাম্পের মন্তব্য এবং মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণ মিথ্যায় ভরা বলছে হামাস পন্স বাই আবিবা ফাইনাল লিমিটেড তিনটা নিউজ অর্ড ছেলে পর্যন্তই এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডাউট এ টেন নিউজ ডিভি ডাউট থম এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব পেজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবই